আসসালামু আলাইকুম নাবা টেকলের উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর নির্মিত ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের নতুন এই পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা নতুন সি প্রোগ্রামের আরেকটা টপিক দেখব। আমি আশা করছি তোমরা আগের ভিডিওগুলো সবগুলো ধারাবাহিকভাবে দেখেছো এবং তোমরা দেখেছো যে আমরা একজন ইউজার থেকে ইনপুট নিয়ে সেইটাকে প্রসেস করে এই যে আউটপুট দেওয়ার যে সিস্টেমটা মোটামুটি সি প্রোগ্রামে এটা আমরা শিখে গেছি এবং এরকম আমরা বেশ কয়েকটা উদাহরণও দেখেছি, সমস্যা আমরা সমাধান করেছি। তো তোমরা যদি আমাদের অ্যালগোরিদম ফ্লো চার্টের যে ভিডিওগুলো আছে এগুলো যদি একটু খেয়াল করো, দেখো আমরা কিন্তু এই যে গত পর্বে আমরা দেখেছি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রামটা। তো এরপরে আমরা অ্যালগোরিদমে দেখেছিলাম হচ্ছে কোনো সংখ্যা জোড় নাকি বিজোড় সেটা নির্ণয় করার অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট। তো আজকে আমরা ঠিক এটারই সি প্রোগ্রামটা দেখব, কোনো সংখ্যা জোড় নাকি বিজোড় এটা নির্ণয় করার জন্য। এবং এটা হচ্ছে আমাদের আগে যে কাজগুলো করেছি তার থেকে একটু ডিফারেন্ট হবে। আমরা এখানে আজকে নতুন আরেকটা জিনিস শিখব, তো এটা আমরা প্রোগ্রাম করতে করতেই শিখি, সেটাই সবচেয়ে ভালো হয়। তো চলো আমরা শুরু করি। আমি ফাইল থেকে নিউ এম্পটি প্রথমে ফাইলটাকে সেভ করে ফেলি। ফাইল থেকে সেভ ফাইল, এটাকে দিচ্ছি হচ্ছে কোড 4। ওকে, আমি প্রথমে একটা কমেন্ট করে রাখছি উপরে, টু আইডেন্টিফাই ইজ ইফ এ নাম্বার অড অর ইভেন অর অড। ওকে, তো আমরা এই যে প্রথমে যেটা করবো, আমাদের ওই যে একটা লাইব্রেরি ফাইল আমাদেরকে ইনক্লুড করতে হ্যাশ ইনক্লুড stdio.h। আমরা আমাদের লাইব্রেরি ফাইলটাকে অ্যাড করে নিলাম। এরপর আমাদের হচ্ছে মেইন ফাংশনের মধ্যে এসে কাজ করতে হবে। তো আমরা একটা ভেরিয়েবল লাগতে পারে, ভেরিয়েবলটা কি আমরা প্রথমে হচ্ছে এই যে জোড় নাকি বিজোড় এটার অ্যালগোরিদমটা আমরা একটু দেখে আসি, তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো। আমরা একটু শেষের দিকে যাই। ওকে, এখানে দেখো আমরা যদি এটা খেয়াল করি, এই যে প্রোগ্রাম শুরু করি একটা সংখ্যাকে ইনপুট নিই এবং অ্যান্ড চলকের মধ্যে রাখি, তার মানে আমাদেরকে প্রথমে একটা চলক তৈরি করতে হবে। এটা হচ্ছে আমরা জোড় নাকি বিজোড় এটা তো শুধুমাত্র আমরা জানি পূর্ণ সংখ্যার জন্য ব্যাপারটা হয়। তো আমরা ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিচ্ছি এবং আমরা একটা ভেরিয়েবল নিব, এটার নাম দিচ্ছি হচ্ছে শুধু অ্যান। ওকে, আমরা প্রথমে যে কাজটা করব, ইউজারকে একটা মেসেজ দিব প্রিন্ট এফ ব্যবহার করে, যে আপনি আপনার নাম্বারটা আমাকে ইনপুট দেন, প্লিজ এন্টার দ্য নাম্বার। মানে আমরা ইউজারকে বলছি যে সংখ্যাটার আপনি জোড় নাকি বিজোড় এটা বের করতে চাচ্ছেন সেটা আমাকে ইনপুট দেন। তো এরপরে কী করবে ইউজার, নিশ্চয়ই একটা নাম্বার লিখবে, আমার কাজ হচ্ছে সেই নাম্বারটা এই যে স্ক্যান করে মানে ইনপুট নিয়ে এসে একটা ভেরিয়েবলের মধ্যে রাখা। কীভাবে করবো, স্ক্যানার ফাংশন ব্যবহার করে ডাবল কোটেশন দিব, এর মধ্যে আমি লিখবো পার্সেন্ট ডি। পার্সেন্ট ডি দ্বারা বোঝানো হচ্ছে একটা ইন্টিজার টাইপের ডাটা প্রেস করা হয়েছে, তুমি সেটা কালেক্ট করো। করে কী করবো, ডাবল কোটেশন বাইরে এসে কমা দিব, কমা দিয়ে অ্যান সাইন দিব, অ্যান সাইন দিয়ে আমার ভেরিয়েবলের নাম লিখবো, ভেরিয়েবলের নাম হচ্ছে অ্যান। তাহলে ইউজার যে নাম্বারটা আমাকে ইনপুট দিয়েছে সেটা আমি স্ক্যান করে অ্যান নামে ভেরিয়েবলের মধ্যে স্টোর করলাম, জমা করলাম। এবার আমাদের যেই কাজ, দেখো আমরা যদি এখানে অ্যালগোরিদমটা পড়ি, এখানে কি করা হয়েছে অ্যানকে দুই দ্বারা ভাগ করি এবং ভাগ শেষকে এম নামে একটা চলকের মধ্যে আমরা আবার রেখেছি। যদি এরপরে কি করলাম, যদি এম এর মান এক হয় তাহলে ছয় নং ধাপে যাবে, আর এই কি বলে এটাকে, আর অথবা ওই যে তখন সংখ্যাটা জোড় ছাপাবে এবং সাত নং ধাপে যাবে, নতুবা সংখ্যাটা বিজোড় ছাপাবে। আচ্ছা, তো আমরা এই কাজটাকে আরও একটু সহজে এখানে করতে পারি। এখানে অ্যালগোরিদমটা বোধহয় আমরা একটু কঠিন করে লিখেছি নাকি, যাই হোক ওই যেভাবে আছে ওইটাও চলে। আমি এখানে আরেকটু সহজ করে তোমাদেরকে দেখাই। ইফ দেখো আমি এখানে যে কাজটা মূলত করব, ইফ ও আচ্ছা তোমাদেরকে তো ইফ সম্পর্কে পরিচয় করান, ইফ হচ্ছে মানে আমরা আজকে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করা শিখবো, যেটা হচ্ছে ইফ এলসের ব্যবহার আমরা শিখবো। মানে কোনো প্রোগ্রামে যখনই যদি নতুবার ব্যবহার আসে তার মানে বুঝতে পারছি সেখানে একটা কন্ডিশন দেওয়া হচ্ছে, যদি এটা হয় এটা করবো, না হলে এটা করবো, এই টাইপের কথাবার্তা যখনই আসবে আমরা বুঝতে পারবো যে এটা আসলে কন্ডিশনাল স্টেটমেন্টের কথা। তো সি প্রোগ্রামে এই কন্ডিশনাল স্টেটমেন্টটা কীভাবে লিখতে, আমরা তো অ্যালগোরিদম ফ্লো চার্টে যদি নতুবা এরকম করে করে লিখে ফেলতাম, সি প্রোগ্রামে এটার জন্য কী লিখবো, সি প্রোগ্রামে এটার জন্য ইফ এবং এলস লিখতে হয়।
তো কিভাবে লিখতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাই আমরা প্রথমে ইফ কন্ডিশনটা এটাও একটা ফাংশনের মতো তো ফাংশন যখনই ব্যবহার করব এই যে এই ফাংশনটা আসবে এবং এর নিচে আমরা এরকম ডাবল ব্র্যাকেট দেব মানে মেইন যেরকম লিখেছিলাম মেইনের মধ্যে মেইন লিখে ফার্স্ট ব্র্যাকেট দিতাম তারপর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিছু দরকারি কথা লিখি ইফটা অনেকটা এরকম তো এখানে আমরা যেই কাজটা করব ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা কন্ডিশনটা সেট করব যে কোন শর্তের জন্য আমি কি করতে যাচ্ছি মানে ব্যাপারটা হচ্ছে এমন আমি একটা শর্ত দিচ্ছি যদি আজকে স্কুল বন্ধ থাকে এটা হচ্ছে শর্ত যদি স্কুল বন্ধ থাকে তো বন্ধ থাকলে কি করব যেই কাজটা করব সেটা হচ্ছে আমার একটা স্টেটমেন্ট আমার একটা বক্তব্য যে যদি স্কুল বন্ধ থাকে এতটুকু হচ্ছে শর্ত এটা একটা শর্ত যে স্কুল বন্ধ থাকে এখন জিজ্ঞেস করছে হ্যাঁ ঠিক আছে স্কুল বন্ধ আপনি কি করবেন যেই কাজটা আমি করব সেটা হচ্ছে আমার স্টেটমেন্ট তাহলে আমরা কি করব ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কন্ডিশনটা লিখব আর এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে স্টেটমেন্টটা লিখব আমি লিখে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে জিনিসটা ইফ অ্যান percent 2 equals to 0 then আচ্ছা এতটুকু প্রথমে লিখি মানে আচ্ছা এই যে এখানে যে কথাটা লিখেছি আমি ব্র্যাকেটের মধ্যে এটা হচ্ছে একটা কন্ডিশন এখন কন্ডিশনটা কিভাবে হলো আমি বুঝাই প্রথমে n percent 2 এটাকে মূলত আমরা পড়বো হচ্ছে n mod 2 আপনাদের নিশ্চয়ই মডুলাসের কথা মনে আছে মূলত সি প্রোগ্রামে আমরা যখন কোনো একটা সংখ্যাকে ভাগ করে তার ভাগশেষটা বের করতে চাইব তখন এই পার্সেন্ট চিহ্নটা ব্যবহার করতে হয় মানে আমরা যদি কোনো সংখ্যাকে নর্মালি ভাগ করতে চাই সাপোজ এনকে আমরা 2 দিয়ে ভাগ করতে চাই তাহলে আমরা লিখব এন এই এন স্ল্যাশ 2 এটা হচ্ছে কম্পিউটারে ভাগের জন্য এই চিহ্নটা ব্যবহার করে আমি আপনাদেরকে এই ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করে এখানে দেখাই আপনারা এই যে এটা এই এখানে খেয়াল করেন বা আমি মাইক্রোসফট ওয়ার্ডে দেখাই আচ্ছা আমি যদি লিখি 55 এই যে স্ল্যাশ 10 এটার মানটা কি হবে জানেন 55কে 10 দিয়ে ভাগ করতেছি তাহলে মান আসবে 5 আপনি বলবেন যে না ভাই এটা তো 5.5 আসবে এখানে তো দশমিক আসবে ক্যালকুলেটর দিয়ে করলে তো এমনই আসে এই যে 55/10 তাহলে আসে 5.5 কিন্তু আপনি যদি ইন্টিজার ভেরিয়েবলের মধ্যে এই ধরনের কাজ করেন ইন্টিজার ভেরিয়েবল মানে পূর্ণসংখ্যার ভেরিয়েবলের মধ্যে তো ভগ্নাংশ আসে না তখন সে কী করবে শুধু পূর্ণ অংশে অংশটা রাখবে এই 5 আসবে আচ্ছা আমি আর একটু করে বলি 58কে যদি 10 দিয়ে ভাগ করি বলেন তো কয়বার পড়া যায় 5বার পড়া যায় 5×10=50 পূর্ণসংখ্যা আসবে এরপরে বাকি অংশ যেটা আপনি ক্যালকুলেটরে করলে হয়তো ব্যাপারটা এমন আসবে 58/10 5.8 আসবে কিন্তু যে যদি আমরা ইন্টিজার ভেরিয়েবলের মধ্যে এই কাজটা করি তাহলে আমার রেজাল্ট আসবে শুধু 5 পরের ভগ্নাংশের অংশটা আর আসবে না এবার আরেকটা মজার জিনিস দেখাই আমি যদি 58% এখানে একটা জিনিস বলি এটা মোটেই পার্সেন্ট না সি প্রোগ্রামের ভাষায় কিন্তু এটাকে পার্সেন্ট বলে না এটাকে আমরা বলবো হচ্ছে মডুলাস বের করার একটা অপারেটর এই পার্সেন্ট চিহ্নটা কেমন মানে ভাগশেষ বের করার অপারেটর কই গেল এই যে এই কাজটা যদি আপনি করেন তাহলে হচ্ছে 58কে 10 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ যেটা থাকে সেটা আসবে তাহলে দেখেন তো 58কে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে আমরা জানি 58কে 10 দিয়ে ভাগ করলে 5বার পড়া যায় 5×10=50 50 করার পরে বাকি থাকে কত সেটা হচ্ছে আমার ভাগশেষ বাকি থাকে 8 তাহলে 58কে 10 দিয়ে ভাগ করে ভাগশেষ যেটা সেটা বের করার ওই কি 58 এই পার্সেন্ট চিহ্নটা ব্যবহার করে 10 লিখলে হচ্ছে ওই ভাগশেষটা আসবে এখন কোনো একটা এই সংখ্যাকে আমি যদি সাপোজ এটা 25কে পার্সেন্ট 2 যদি দেই তাহলে এখানে কত আসবে বলুন তো 25কে 2 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ কত আসে যেহেতু এটা বিজোড় সংখ্যা ভাগশেষ 1 আসবে কেমনে 12×2=24 হয় আর বিয়োগ করলে 25 থেকে 24 গেলে আর 1 থাকে এটা হচ্ছে ভাগশেষ আমি যদি 30% 2 দিই মানে 30 মডুলাস 2 30কে 2 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ কত আসবে বলুন তো 0 কারণ 15×2=30 মিলে যাবে এখানে ভাগশেষ থাকবে না তার মানে ভাগশেষ 0 এই কাজটা আমি এখানে করছি আমার এন ভেরিয়েবলের মধ্যে যেই সংখ্যাটা আছে সেটার সেটাকে আমি 2 দিয়ে ভাগ করার পরে যে ভাগশেষ সেটা বের করার জন্য আমি লিখেছি এন পার্সেন্ট 2 মূলত এটাকে আমরা পড়বো হচ্ছে এন মডুলাস 2 অর্থাৎ এনকে 2 দিয়ে ভাগ করার পরে যে ভাগশেষ বের হবে তার মানে এতটুকুর জন্য একটা মান পাবো আমরা এখানে কথার কথা আমি আপনাদেরকে এখানে দেখাই কথার কথা আমার এন এর মান হচ্ছে 75 তাহলে আমি এন পার্সেন্ট 2 যদি করি এটা সমান সমান কত পাবো বলেন তো এটা সমান সমান আমি পাবো 1
কারণ n সমান তো কত 75 এখানে 75 বসবে 75 কে 2 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ আসবে 1 কথার কথা n এর মান যদি হয় 80 তাহলে আমরা যদি এখানে n% 2 লিখি n% 2 লিখলে এখানে n এর মান তো এখন কত 80 তাহলে n% 2 সমান সমান আমি পাবো হচ্ছে 0 তাহলে এই যে এখানে n% 2 এই এতটুকুর জন্য মানে আমি আসলে বিষয়টা যে কিভাবে বুঝাই আপনাদেরকে ওকে এই যে এখানে দেখেন এই যে আমি যতটুকু সিলেক্ট করে দিয়েছি n% 2 এটার জন্য আমি হয়তো 0 পাবো নয়তো 1 পাবো এই দুইটার মধ্যে যে কোনো একটা জিনিস পাবো এতটুকু পাওয়ার পরে এরপর এখানে দেখেন আমি দুইটা ইকুয়াল সাইন লিখছি এই দুইটা ইকুয়াল সাইন কখন ব্যবহার করা হয় যখন আপনি তুলনা করবেন একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যা তুলনা করবেন যে তারা সমান কিনা তখন এই ডাবল ইকুয়াল সাইন ব্যবহার করতে হয় যদি সিঙ্গেল ইকুয়াল সাইন দেন সেটা হচ্ছে কোন যেমন আমরা একটা ভেরিয়েবলের মান অ্যাসাইন করে দিচ্ছি আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলি ধরেন আমি লিখলাম n ইকুয়ালস টু 5 একটা ইকুয়াল সাইন দিয়ে বোঝানো হয় n এর মানটা 5 করে দাও আর আমি যদি n ডাবল ইকুয়াল 5 লিখি তার মানে বলবো n এর মানটা কি 5 এর সমান কিনা সেটা যাচাই করা হচ্ছে ক্লিয়ার আবার বলি n ইকুয়ালস টু 5 যদি কোথাও লেখা হয় তাহলে বুঝে নেবেন n ভেরিয়েবলের মানটা 5 সেট করে দিতে বললো মানে n ভেরিয়েবলের মান এখন থেকে হবে 5 কিন্তু আমি যদি ডাবল ইকুয়াল সাইন ব্যবহার করি তাহলে আমরা আমাদেরকে বুঝতে হবে এখানে বলা হচ্ছে n এর মান 5 কিনা সেটা তুলনা করা হচ্ছে n ইকুয়াল মানে ডাবল ইকুয়াল 5 দেওয়ার মানে হচ্ছে n এর মানটা 5 কিনা ওকে তাহলে আমার এখানে দেখেন n% 2 এর তো আমরা একটা মান পাবো সেই মানটা যেহেতু ডাবল ইকুয়াল তার মানে তুলনা করছি তাহলে n% 2 এর মানটা কি 0 এর সমান কিনা যদি সমান হয় তাহলে এই সেকেন্ড ব্রেকেটের মধ্যে আমি যে কাজটা লিখেছি সেই কাজটা হবে কি হবে প্রিন্ট এফ আমরা একটা মেসেজ প্রিন্ট করব দা নাম্বার ইজ যদি সমান হয় তাহলে তো হচ্ছে গিয়ে জোড় সংখ্যা তাহলে ইভেন নাম্বার আর যদি না হয় এলস আমি জিনিসটা আবার প্রিন্ট করি আমি পুরো প্রোগ্রামটা আবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি দ্য নাম্বার ইজ অড ওকে তাহলে আমি কি করলাম দেখেন যদি এনকে 2 দিয়ে ভাগ করার পরে যে ভাগশেষটা পাওয়া যাচ্ছে সেটা 0 এর সমান হয় তার মানে ওই সংখ্যাটাকে আসলে 2 দিয়ে ভাগ করা যায় ভাগ করা যায় দেখেই তো ভাগশেষ শূন্য আসছে তার মানে সংখ্যাটা জোড় এটা হচ্ছে শর্ত যে ভাগশেষটা শূন্য কিনা ভাগশেষ শূন্য কখন হয় যখন 2 দিয়ে ভাগ করা যায় তখনই তো ভাগশেষ শূন্য হয় তাহলে এটা হচ্ছে শর্ত যদি শর্তটা হয় শর্তটা সত্যি হয় তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে ঘটনাটা আমি লিখেছি সেই স্টেটমেন্টটা মানে স্টেটমেন্ট অনুযায়ী কাজ হবে কি স্টেটমেন্ট আমি বলে দিয়েছি তুমি একটা লেখা প্রিন্ট করো দ্য নাম্বার ইজ ইভেন এই সংখ্যাটা জোড় এটা প্রিন্ট করে দাও আর যদি না হয় তাহলে কি হবে সেটাই এলসের মধ্যে লিখে দিচ্ছি এলস এলস কি হবে যদি ওই শর্তটা সত্য না হয় তাহলে হচ্ছে প্রিন্ট করো যে দ্য নাম্বার ইজ অড নাম্বার সংখ্যাটা বিজোড় সংখ্যা আমি কি আপনাদেরকে মানে বিষয়টা বুঝাতে পেরেছি আর যদি কারো বুঝতে প্রবলেম হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু বিষয়টা জানাবেন আবার তাহলে আমরা কি কাজটা করলাম দেখেন আমরা প্রথমে সংখ্যাটাকে নিলাম নিয়ে এন নামক ভেরিয়েবলের মধ্যে রেখেছি রাখার পরে আমরা প্রথমে সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করার পরে তার ভাগশেষটা কত সেটা আমরা বের করলাম তো যদি আমরা এরপরে বললাম যে ভাগশেষটা এই যতটুকু করলে তো 2 দিয়ে ভাগ করার পরে যে ভাগশেষ সেটার মান হচ্ছে এইটা পুরোটা এটাকে 0 এর সাথে তুলনা করতে 0 এর সমান কিনা যদি 0 এর সমান হয় অর্থাৎ এটাকে 2 দিয়ে ভাগ করা গিয়েছে এবং এই কারণে তো এটা 0 এর সমান আসছে ভাগশেষ তাই আমরা প্রিন্ট করব সংখ্যাটা জোড় সংখ্যা বা ইভেন নাম্বার আর এই কাজটা যদি না হয় তাহলে কি হবে তখন আমরা এলস লিখতে হবে এরকম করে এলস এলসের পরে কিন্তু আবার এরকম ফার্স্ট ব্রেকেট দেওয়া লাগে না কারণ এলসের মধ্যে তো কোনো শর্ত নাই শর্ত হচ্ছে ইফের মধ্যে যদি এই শর্তটা হয় এটা করবে আর না হইলে তুমি অন্য কাজ করো না হওয়ার কোনো শর্ত লাগে না হওয়ার জন্য শর্ত লাগে যে এরকমটা হলে এই কাজটা করব আর না হইলে শেষ ওটা এটা করে দাও ঠিক আছে তো না হইলে কি হবে না হইলে কি কাজটা হবে সেটা এই এলসের পরে আবার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে আবার তার মধ্যে যে কথাটা লিখে রাখবো সেটা হচ্ছে না হইলে ঘটবে তো এটা যদি না হয় এটা না হইলে তো মানে তার মানে সংখ্যাটা জোড় না তার মানে সংখ্যাটা অবশ্যই বিজোড় সংখ্যা এটা আচ্ছা আমরা এই কোডটা এখন বিল্ড এন্ড রান করি রান করার পরে দেখো আমাদেরকে এখানে বলছে প্লিজ ইন্টার দ্য নাম্বার আমাদেরকে সংখ্যাটা লিখতে বলছে সাপোজ আমি সংখ্যাটা লিখলাম হচ্ছে 29 আমাকে বলেছে দ্য নাম্বার ইজ অড অর্থাৎ সংখ্যাটা বিজোড় সংখ্যা ওকে আমরা এটা আবার টেস্ট করি আবার রান করে দেখি আমি আর একটা সংখ্যার জন্য দিচ্ছি সাপোজ সংখ্যাটা হচ্ছে 36 এটা দিলে আমাকে বলে দিচ্ছে দ্য নাম্বার ইজ ইভেন সংখ্যাটা এই যে কি বলে এটাকে
জোড় সংখ্যা তোমরা চাইলে জিনিসটা উল্টোভাবে করতে পারো দেখো আমি এই শর্তটা দিলাম এরকম যদি সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করার পরে ভাগশেষটা 1 এর সমান হয় কখন 1 এর সমান হয় যে কোনো বিজোড় সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করার পরে ভাগশেষে 1 থাকে তার মানে ভাগশেষটা 1 এর সমান এই শর্তটা তখন সত্যি হয়ে যাবে তখন যদি সত্যি হয় কখন মানে ভাগশেষ 1 এর সমান তাহলে তো ওই সংখ্যাটা বিজোড় সংখ্যা তাহলে জাস্ট এখানে তোমাকে উল্টো করে শর্ত লিখতে হবে তাহলে তুমি এখানে লিখবা দা নাম্বার ইজ অড আর নতুবা দা নাম্বার ইজ ইভেন মানে আমরা এবার ঘটনাটাকে উল্টো করে বলতেছি যদি ভাগশেষ 1 হয় তাহলে হচ্ছে ওটা বিজোড় সংখ্যা আর না হইলে জোড় সংখ্যা তোমাদের যেভাবে ইচ্ছা বাট নরমালি এটা এরকম করে দেখতে সুন্দর হয় আমি এখানে এই যে তোমরা এখন যে কাজটা করবে একটা স্ক্রিনশট এটার উঠিয়ে নাও আমরা তো প্রোগ্রামটা আরেকবার টেস্ট করে দেখি আমি একটা সংখ্যা দিয়েছি 75 এবং বলে দিচ্ছে দা নাম্বার ইজ অড অর্থাৎ এটা বিজোড় সংখ্যা তার মানে তোমরা স্ক্রিনশটটা একটু নিয়ে নাও তার মানে আমরা কোনো একটা সংখ্যা জোড় নাকি বিজোড় সেটা ইউজার থেকে প্রথমে এই সংখ্যাটা ইনপুট নিয়ে সেটা আমরা বের করে ইউজারকে বলে দিতে পারতেছি যে আপনার সংখ্যাটা জোড় নাকি বিজোড় এবং এটা আমরা কিভাবে করলাম কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহারের মাধ্যমে অর্থাৎ ইফ ইলস ব্যবহারের মাধ্যমে আমি আশা করছি ইফ ইলসের যে ব্যবহারটা তোমাদেরকে দেখিয়েছি এটা তোমরা বুঝতে পেরেছ এবং এই প্রোগ্রামে আমরা যে কাজটা করেছি সেটাও তোমরা বুঝতে পেরেছ তারপরে যদি কারো বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমি চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তোমরা জানো আমাদের একটা ফেসবুকের গ্রুপ রয়েছে HSC ICT Practice রুম আমি ভিডিও ডেসক্রিপশনে তোমাদেরকে সেই গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো তোমরা অবশ্যই সবাই সেই গ্রুপটাতে জয়েন করবে জয়েন করে সেখানে তোমাদের যে কোনো সমস্যা যে কোনো জিজ্ঞাসা তোমরা ছবি সহ আমাকে গ্রুপে পোস্ট করে জানিয়ে দিতে পারো আমি চেষ্টা করবো নিজে অ্যান্সার করার জন্য আমি যদি ব্যস্ত থাকি অনেক ছেলেমেয়ে রয়েছে তারা তোমাদেরকে তোমাদের ক্লাসমেটই তারা তোমাদেরকে উত্তর দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবে ইনশাল্লাহ তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো কিছু শিখবো সে আশা ব্যক্ত রেখে এবং তোমাদেরকে সে পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওতে এখানে বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ